ইলেকট্রিক কেতলি ব্যবহার করে পানি গরম করা যাচ্ছে না অর্থাৎ নষ্ট ইলেকট্রিক কেতলি রিপেয়ার করে আপনাদের সাথে শেয়ার করব আমি উপরের যে থার্মোস্ট্যাট সুইচ রয়েছে তা অন করে দিয়েছি এবং সিরিজ কট ব্যবহার করে কেতলির যে থার্মোস্ট্যাট রিং রয়েছে বা কানেক্টার রয়েছে সেখানে আমি শর্ট করছি দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে না অর্থাৎ কেতলির ভিতরে কোনো সমস্যা রয়েছে আমরা বেস খুলব এবং চেক করব। তো সচরাচর তিনটি করে স্ক্রু থাকে বেশিরভাগ মডেলের তিনটি করে স্ক্রু থাকে এবং অন্য অন্য মডেলের ক্ষেত্রে স্ক্রু নাও থাকতে পারে অথবা গ্রুপ থাকতে পারে দেখেন এই যে থার্মোস্ট্যাট মূলত এই থার্মোস্ট্যাটে বেশিরভাগ সমস্যা হয় এবং এই যে কানেক্টর দেখছেন এই কানেক্টরের মাধ্যমে এই থার্মোস্ট্যাটে বিদ্যুৎ সংযোগ হয় তো আমরা দেখেন রিং চেক করছি এই প্রথম রিং ঠিক আছে এবং মাঝখানের রিংয়ের সাথে যে কানেক্টর রয়েছে থার্মোস্ট্যাটের তা ঠিক নেই অর্থাৎ সিরিজ ল্যাম্প জ্বলছে না তো আমরা চেক করলেই বুঝতে পারবো থার্মোস্ট্যাটের সমস্যা এই যে মাঝখানের যে রিং রয়েছে তার সাথে এই সাইডে কানেকশন রয়েছে এই ক্যাবেলে তো আমরা ক্যাবেলগুলি খুলে নিচ্ছি এই ক্যাবেলগুলি মূলত হিট প্রুফ যা মার্কেটে কিনতে পাওয়া যায় তিনটি নাট রয়েছে এই নাট তিনটি খুলে মূলত থার্মোস্ট্যাট খোলা সম্ভব কম্বিনেশন প্লেয়ার অথবা নোজ প্লেয়ার ব্যবহার করে খুলতে পারেন আমার কাছে সকেট ড্রাইভার রয়েছে যা ব্যবহার করে আমি সহজেই নাটগুলি খুলে নিচ্ছি তো হিট প্রুফ মার্কেটে কিনতে পাওয়া যায় এ ধরনের ক্যাবেল মূলত যেখানে হিট হয়ে থাকে রাইস কুকার ওভেন এই জাতীয় ইলেকট্রিক ক্যাটলি এই জাতীয় স্থানে হিট প্রুফ ক্যাবল ব্যবহার করা হয় যা অতিরিক্ত গরমে পুড়ে যায় না তো দেখেন এখানে একটি বায়োমেটালিক স্টিক রয়েছে যেটা একটি নির্দিষ্ট তাপমাত্রায় বেঁকে যায় এবং বেঁকে যাওয়ার পরে এখানে একটি সাদা স্টিক দেখতে পারছেন গোলাকার এই স্টিকের মাধ্যমে নিচে কানেক্টর পাতি রয়েছে যেখানে মূলত কন্টাক্ট অন হয় এবং অফ হয় দেখেন ওই যে পাতিটা নিচের দিকে চলে যাচ্ছে আমি যখন বায়োমেটালিক স্টিপ চাপ দিচ্ছি এই যে দেখেন পাতি নিচের দিকে যাচ্ছে এটাই মূলত থার্মোস্টার্ট এভাবেই মূলত কানেক্ট এবং ডিসকানেক্ট হয়ে থাকে আমি আরও কাছের থেকে দেখাচ্ছি দেখেন ওই যে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে ওই টার্মিনাল দুটি এই যে টেস্টার দিয়ে দেখাচ্ছি ওই টার্মিনাল দুটি মূলত কানেক্ট এবং ডিসকানেক্ট হয় কানেক্ট হলে কেতলি বিদ্যুৎ পায় এবং পানি গরম হয় এবং ডিসকানেক্ট হলে বিদ্যুৎ পায় না তো সমস্যা হচ্ছে কি এখানে ফাঁকা রয়েছে সামান্য ফাঁকা রয়েছে যেটা মূলত খুব ভালোভাবে ক্যামেরায় বোঝা যাচ্ছে না তো এই ফাঁকা স্থানটি আমি টেস্টার ব্যবহার করে একটু নিচের দিকে কানেক্টার বা কানেক্টার পয়েন্ট টার্মিনাল দুটি নিচের দিকে একটু চাপিয়ে দিয়েছি তাতে দেখেন এখন কানেকশন পাচ্ছে মাঝখানের রিং হতে ওই সাইডের কানেক্টর পয়েন্টটি ডিসকানেক্ট হয়েছিলো এবং এই যে ক্যাবেলটি দেখছেন এই ক্যাবেলটি মূলত হিটিং এলিমেন্ট বা কয়েলের সাথে যুক্ত আছে সাদা ক্যাবেল ইন্ডিকেটার ল্যাম্প রয়েছে এবং এই যে আপনারা কানেক্টর দেখতে পাচ্ছেন যার পাতি ওই যে দুটি পাতি রয়েছে ওই পাতির মাধ্যমে কানেক্টর পাতির মাধ্যমে মূলত এই যে রিং রয়েছে থার্মোস্ট্যাটের এই রিংয়ে বিদ্যুৎ সাপ্লাই হয়ে থাকে তো অনেক থার্মোস্ট্যাট রয়েছে যেখানে দুটি বাইমেটালিক স্টিপ থাকে দুটি থাকা মানে দুই সাইডেই অটোমেটিকভাবে কাঠ হবে বা অটো কাট হবে কানেক্টরের ভিতরে যে তিনটি পাতি থাকে তার দুটি পাতি মূলত একটি পজিটিভ এবং একটি নেগেটিভ সংযোগ দিয়ে থাকে এবং এই পাতির মাধ্যমেই থার্মোস্টেটের যে রিং রয়েছে এই যে রিং এই রিং দুটিতে বিদ্যুৎ সাপ্লাই হয়ে থাকে এবং বিদ্যুৎ কন্ট্যাক্টের মাধ্যমেই মূলত এখান থেকে হিটিং কয়েল বিদ্যুৎ পেয়ে থাকে এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় ওই যে বায়োমেটালিক স্টিপ রয়েছে তা বেঁকে যায় এবং বেঁকে যাওয়ার পরে সুন্দরভাবে ডিসকানেক্ট হয়ে যায় এটা মূলত অটো কাট করে থাকে আবার যখন ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায় তখন বায়োমেটালিক স্টিপ সোজা হয়ে যায় এবং ওই যে কানেক্টর পয়েন্ট রয়েছে পূর্বে আমি দেখিয়েছি দুটি কানেক্টর টার্মিনাল আবার সংযোগ হয়ে যায় তখন মূলত অটোমেটিকভাবে ইলেকট্রিক কেতলি চালু হতে পারে এবং আমি দেখেন হিটিং এলিমেন্টের যে টার্মিনাল রয়েছে বা ক্যাবেল রয়েছে তা থার্মোস্টেটের সাথে যুক্ত করে দিয়েছি এবং সিরিজ কড ব্যবহার করে চেক করছি দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে এখানে একটি সুইচ ব্যবহার করা হয় সেটাও মূলত থার্মোস্ট্যাট সুইচ তাতেও একটি বায়োমেটালিক স্টিপ ব্যবহার করা হয় এবং ওই নির্দিষ্ট তাপমাত্রায় সুইচটি নিজে থেকেই অফ হয়ে যায় এবং হালকা ঠান্ডা হলে এরপরে আবার অন করা যায় তো আমি যে বেস ছিল তার সাথে পাইলট ল্যাম্প সংযোগ করে আমি স্ক্রু ব্যবহার করে আবার টাইট করে দিচ্ছি এবং এর যে কানেক্টর রয়েছে তাও আমি খুলছি কানেক্টারগুলি আমি চেক করব কোনো সমস্যা রয়েছে কি না তো শীতের মৌসুমে এ ধরনের ইলেকট্রিক কেতলি দেখেন কানেক্টরের একটি যে পাতি ছিল তা খুলে গেছে এখানে গরম হয়ে কানেক্টারগুলি ছোট্ট স্ক্রু দিয়ে আটকানো থাকে গরম হয়ে স্ক্রু খুলে গেছে যেহেতু প্লাস্টিকের কানেক্টর হয়ে থাকে এবং প্লাস্টিকের বডি হয়ে থাকে এবং আমি একটি পুরাতন কানেক্টর যেটা ভালো রয়েছে সেটা এখানে ফিটিং করে দেব দেখেন ওই যে চুরি রয়েছে বা গোলাকার রিং রয়েছে তার সাথে এই কানেক্টর পয়েন্ট দুটি সুন্দরভাবে স্প্রিং করছে এই যে আপ ডাউন করছে অর্থাৎ এভাবে স্প্রিং করেই মূলত বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে তো এটা যদি স্প্রিং না করে নিচের দিকে পড়ে থাকে তাহলে মূলত কন্ট্যাক্ট হবে না তখন মূলত রিপেয়ার করতে হবে অথবা পরিবর্তন করতে হবে তো এ ধরনের কানেক্টর বা থার্মোস্ট্যাট জোড়া আপনারা বা সেট আপনারা সত্তর থেকে আশি টাকার ভিতরে পার্সের দোকানে পেয়ে যাবেন দেখেন আমি থ্রি পিন প্ল্যাগ ব্যবহার করছি এ কারণে আমি এখানে গ্রাউন্ড বা আর্থিন ক্যাবেল সংযোগ করব। কারণ আমাদের বিল্ডিংয়ে আর্থিন রয়েছে আর্থিন ক্যাবেল রয়েছে মাঝখানেরটি আর্থিং এবং এই সাইডে যেটা রয়েছে সেটা ফেজ এখানে মূলত ফেজ নিউট্রাল ঘুরে গেলে সমস্যা নেই কারণ এসি বিদ্যুতে কোনো পোলারিটি নেই তো এ ধরনের কানেক্টার ব্যবহার করে সংযোগ করার সুবিধাজনক দেখেন এই যে কানেক্টারগুলি আপনারা ক্যাবেল এখানে রেখে কানেক্টারের এই সাইডে প্লাস কম্বিনেশন প্লেয়ার অথবা নোজ প্লেয়ার ব্যবহার করে পাঁচ করে দিতে পারবেন ক্যাবেল আটকে দিতে পারবেন তো এসি বিদ্যুৎ যেহেতু আপনারা নেগেটিভ পজিটিভ বা ফেজ নিউট্রাল যদি ঘুরে যায় সমস্যা নেই তবু ওখানে চিহ্ন দেওয়া রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এন অর্থাৎ নিউট্রাল এল অর্থাৎ লাইন বা ফেজ এবং মাঝখানেরটি গ্রাউন্ড বা আর্থিন মাঝখানেরটি পরিবর্তন করা যাবে না মাঝখানের ক্যাবেল আর্থিনেই থাকবে এবং দুই সাইডে যদি পরিবর্তন হয়ে যায় কোনো সমস্যা নেই দেখেন আমি অন করে দিয়েছি এবং পাইলট ল্যাম্প বা ইন্ডিকেটার জ্বলছে অর্থাৎ আমার সমস্যা ছিল ওর যে থার্মোস্টার তা আমি পরিবর্তন করিনি শুধুমাত্র রিপেয়ার করে দিয়েছি এবং ওর যে কন্ট্যাক্ট পয়েন্ট ছিল বা কন্ট্যাক্ট টার্মিনাল ছিল তা অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল নর্মাল অবস্থায় যখন কেতলি ঠান্ডা থাকে তখন ওটা সংযোগ অবস্থায় থাকবে কানেক্ট অবস্থায় থাকবে কিন্তু ওখানে ফাঁকা ছিল আমি ওখানে চেপে দিয়েছি যদি প্রয়োজন হয় আপনারা নতুন থার্মোস্ট্যাট বা কানেক্টার পরিবর্তন করে নিতে পারেন এ বিষয়ে আমার একাধিক ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন যার লিঙ্ক আমি ড্রেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে রাখব